বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বলিউডের ভাইজান সালমান খানের বিষয়ে। ফিল্মি দুনিয়ায় সালমান খান হলো এমন একটি নাম যেটা আজকের দিনে প্রায় সকলেই জানে। সালমান খান তার নিজের ৩৫ বছরের ক্যারিয়ারে অনেক ওঠানামা দেখেছিলেন। আপনারা যদি সালমান খানের বায়োগ্রাফি আর লাইফস্টাইল বিষয়ে জানেন তো আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সালমান খানের বাবা একজন রাইটার ছিলেন, তা সত্ত্বেও সালমান খান যা কিছু করেছেন তা ওনার কঠোর পরিশ্রম ও ট্যালেন্টের কারণে পেয়েছেন। সালমান খান আজ এক ব্র্যান্ড, এই ব্র্যান্ড হতে সালমান খানকে লম্বা ও কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আজকের ভিডিওতে আমি কথা বলবো সালমান খানের সফলতা বিষয়ে, তাছাড়াও ওনার কন্ট্রোভার্সি, লাইফ স্টোরি, আরও ইন্টারেস্টিং বিষয়। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি সালমান খানের ফ্যান হয়ে থাকেন তো ভিডিওটি একটি লাইক করে দেবেন। বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সালমান খানের আসল নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান, আর ওনার স্ক্রিন নেম সালমান খান, কিন্তু ভক্তরা তাকে ভাইজান নামেই ডাকেন। সালমান খান জন্মগ্রহণ করেন 27 ডিসেম্বর 1965 সালে ইন্দোর, মধ্যপ্রদেশে, আর 2023 সাল হিসেবে ওনার বয়স হচ্ছে 57 বছর। সালমান খানের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং তার ওজন প্রায় 82 কেজি। চোখের রং কালো এবং চুলের রঙও কালো। সালমান খানের বাবার নাম সেলিম খান, তিনি একজন বলিউডের প্রসিদ্ধ স্ক্রিপ্ট রাইটার, এবং ওনার মায়ের নাম সুশীলা চারু। সালমান খানের দুই বোনের নাম হলো অর্পিতা খান আর আলভিরা খান। সালমান খানের এক ভাইয়ের নাম আরবাজ খান এবং দ্বিতীয় ভাইয়ের নাম সোহেল খান। সেলিম খানের বড় ছেলে হলেন সালমান খান। ওনার স্কুল শুরু হয় গোয়ালিয়রের সিন্দিয়া স্কুল থেকে। এরপর তিনি মুম্বাইয়ের বান্দারে সেন্ট স্টেন্স হাই স্কুল থেকে স্কুল জীবন সমাপ্ত করেন। পরে তিনি মুম্বাই সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু পড়াশোনা সমাপ্ত করতে পারেননি। সালমান খানের ক্যারিয়ার শুরু হয় 1988 সালে বলিউড মুভি বিবি হতো অ্যাসি সিনেমার মাধ্যমে। এরপর 1989 সালে সালমান খানের মুভি রিলিজ হয় যার নাম ম্যানে প্যার কিয়া, আর এই মুভি রিলিজ হতেই বলিউড বক্স অফিসে অসাধারণ ব্যবসা করেছিল। আর এই সিনেমার কারণেই ওই সালেই সালমান খান বেস্ট মেল ডেবিউ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এরপর 1991 সালে সালমান খানের প্রথমবার সোনা দত্ত ও মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করেন, আর সিনেমার নাম ছিল সাজান। সালমান খানের সিনেমা 90s-এও বলিউড বক্স অফিসে রাজ করেছিল এবং আজও করে যাচ্ছে। সালমান খান আবারও 1994 সালে মাধুরী দীক্ষিতের সঙ্গে সিনেমা করেছিলেন যার নাম হাম আপকি হ্যায় কন, আর এই সিনেমা ওই সময়ে সব সিনেমাকে পিছনে ফেলে দেয় বক্স অফিস কালেকশনে। ওই সময়ে এই সিনেমা 25 কোটি টাকা ব্যবসা করেছিল, আর যদি আজকের তুলনা করা হয় তবে তা 200 কোটিও পেরিয়ে যাবে। আর এর সঙ্গে এই সিনেমা 3টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়ে জিতেছিল। আর এরপর সালমান খান একের পর এক হিট সিনেমায় থাকেন, যেমন কারণ অর্জুন, ধরুয়া, ইয়ার কিয়া তো ডান্না কিয়া, বিবি নাম্বার 1, হাম দিল দে চুকে সানাম, আর তেরে নাম। এরপর 2009 সালের পর সালমান খানের জীবনে দ্বিতীয় ধাপ শুরু হয়, যেখানে সালমান খান সেই সময় এই সিনেমাই করেছিলেন। প্রত্যেক সিনেমায় বক্স অফিস কালেকশন প্রায় 200 কোটির উপর ছিল। সালমান খানের 200 কোটির বেশি কালেকশন করা সিনেমার নামগুলি হলো ওয়ান্টেড, হিট, দাবাং, রেডি, বডিগার্ড, একটা টাইগার, ইক, বজরঙ্গি ভাইজান, সুলতান এবং টাইগার জিন্দা হে। এছাড়াও 2023 সালে সালমান খানের একটি সিনেমা আসছে, সিনেমাটির নাম কিসি কা ভাই কিসি কা জান। এগুলো ছাড়াও 2010 সাল থেকে তিনি বিগ বস প্রতিযোগিতায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বন্ধুরা সালমান খানের কোন কোন সিনেমা আপনাদের ফেভারিট, নিচে কমেন্ট করে জানাবেন। সালমান খান অনেক আইফা, ফিল্মফেয়ার, জি সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছেন। ওনার সিনেমা বজরঙ্গি ভাইজান, ইক, সুলতান, দাবাং এইসব সিনেমার কারণে। সালমান খান একটি সিনেমা করতে 60 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন, আর এর সাথে সাথে সিনেমার প্রফিটেরও শেয়ার নিয়ে থাকেন। সালমান খানের বেশি ইনকাম ওনার ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে এসে থাকে, আর উনি প্রত্যেক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে 10 কোটি টাকা নিয়ে থাকেন। আর এইসব ছাড়াও সালমান খানের কিছু ইনভেস্টমেন্ট করা আছে প্রায় 50 কোটি টাকার। সালমান খানের নেটওয়ার্থের কথা বলতে গেলে সেটা প্রায় 200 কোটি টাকা। আর এইসব ছাড়াও আমরা যদি সালমান খানের ইয়ারলি ইনকামের দিকে তাকাই তবে 2017 সালে সালমান খান 290 কোটি টাকা, 2018 সালে 320 কোটি টাকা, 2019 সালে 180 কোটি টাকা কামাই করেছিলেন। সালমান খানের কাছে বান্দারে এক বিল্ডিং আছে যার নাম গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, আর এই অ্যাপার্টমেন্টের ফার্স্ট 4-এ সালমান খান থাকেন এবং এই বিল্ডিং এর টপ 4-এ ওনার ফ্যামিলি থাকেন, আর এই বিল্ডিং এর দাম প্রায় কোটি টাকা। এইসব ছাড়াও সালমান খানের কাছে প্রাণবেলে এক ফার্ম হাউসও আছে যার নাম অর্পিতা ফার্ম। এই ফার্ম হাউসে সালমান খান তার ফ্যামিলিকে নিয়ে ছুটি কাটাতে যান। এই ফার্ম হাউসের দামও कोटी टाका। एबार जेने नेब सलमान खानेर कार कलेक्शन सम्पर्के। आपनादेर बोले दिई सलमान खान लक्जारि कार व्यवहार करते खूब पसंद करेन। सलमान खानेर काछे एक रॉयल रॉयस फैंटा मार्जिस कार आछे जार दाम 3,36,00,000 टाका। सलमान खानेर काछे एक पोर्शे पैरामेना कार आछे जार दाम 2,10,00,000 टाका। एछाड़ा सलमान खानेर काछे एक रेंज रोवर रॉक आछे जार दाम 2,27,00,000 टाका। सलमान खानेर काछे मार्सिडिज जीएलए 350D कार आछे जार दाम 85,00,000 टाका। এছাড়া সালমান খানের কাছে এক মার্সিডিজ জিএলসি 250D কারও আছে যার দাম 40,00,000 টাকা এবং অডি কোম্পানির অডি R8 কার আছে যার দাম 2,70,00,000 টাকা। এটা ছিল সালমান খানের লাইফস্টাইল ভিডিও। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। ধন্যবাদ।